সদ্গুরু, এই কাশিকে যে এত শক্তিশালীভাবে মানুষের বিকাশ এবং মুক্তির জন্য তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে এখানে কি কোনো আচার অনুষ্ঠান করার দরকার আছে? কারণ আপনার কাছ থেকে শুনেছি যে এই জায়গাটার নকশাটা অসাধারণ। যে যন্ত্রের কথা আপনি বলছিলেন, তো কারোর কেবল উপস্থিত থাকাই এখানে যথেষ্ট হওয়া উচিত। অথচ তবুও দেখছি বহু মানুষ এখানে আসছেন নানা ধরনের আচার অনুষ্ঠান করবার জন্য। এইসব আচার অনুষ্ঠানের তাৎপর্য কি? কাশী আচার অনুষ্ঠানে ভরপুর। এটা আচার অনুষ্ঠানের কেন্দ্র ছিল। অভ্যন্তরীণ কিছু করার মতো এত নিশ্চিত আর কিছুই নেই। এটা করার জন্য সেটাই সব থেকে ভালো উপায়। তো একবার আপনি কোনো প্রক্রিয়ায় দীক্ষা পেলে তাতেই আপনার নির্ভর করা উচিত। এই জিনিসগুলি গড়ে ওঠার কারণ হল এটি জনসাধারণের জন্য। তারা জানেন না নিজেদের সাথে কিভাবে কোনো কিছু করতে হয়, কিন্তু যথেষ্টভাবে তারা জানেন যে নিজেদের জন্য কিছু করা দরকার। তো ব্যাপারটা যখন এই রকম, তখন একটা যন্ত্র আর এর সাথেই যে জটিল আচার অনুষ্ঠানগুলো এসেছে তা খুবই উপযোগী, কারণ এটা সবাইকে সাহায্য করতে সক্ষম। সপ্তঋষি পুজো বলে একটা পুজো ছিল। সপ্তঋষি মানে সাতজন ঋষি যারা শিবের প্রথম শিষ্য ছিলেন। যখন তাদের সময় হয়ে এলো এই বার্তাটি বহন করে নিয়ে যাওয়ার, তখন তারা শিবকে জিজ্ঞাসা করলেন, আমরা কিভাবে আপনার পুজো করব। তিনি তাদেরকে একটা পদ্ধতি শেখালেন। তিনি বললেন, তোমরা এইভাবে পুজো করো, আমায় সেখানে পাবে। তাদেরকে সেই পদ্ধতি শেখানো হয়েছিল আর তারা জনসাধারণকে শেখালেন, আর আজও এই একই প্রথা এটা হয়ে চলেছে। যেভাবে শিব সপ্তঋষিকে শিখিয়েছিলেন এই পদ্ধতি তারা শুরু করেছিলেন, আর তারা এমনভাবে এটা করছিলেন, স্তূপের পর স্তূপ শক্তি গড়ে তুলছিলেন। এটা হয়তো অন্য মানুষদের ধরাছোঁয়ার বাইরে, আমার ক্ষেত্রে এটা জীবন্ত বাস্তব। আর মানুষ হঠাৎই কান্নায় ভেঙে পড়ছিলেন, তারা জানেন না এটা কি। যারা করছেন তারা জানেন না এটা কিভাবে ঘটে, তবে তাদের যা শেখানো হয়েছে সেই পদ্ধতিই তারা করে যাচ্ছেন আর এটা ঘটাচ্ছেন। দেখুন, যে মানুষটা নৌকো চালাচ্ছেন তিনি ইঞ্জিন কি করে তৈরি হয় জানেন না, তিনি শুধু ব্যবহার করতে শিখেছেন আর এটা কাজ করছে। তাই তারা শুধু একে ব্যবহার করতে শিখেছেন। সপ্তঋষিরা যেভাবে এটা করতেন, সাতজন মানুষ সেখানে বসে এটা করছিলেন, আর এটা একটা বিস্ময়কর ব্যাপার ছিল। আমি কোনোদিনই এত তেজময় কিছু অন্য কোনো মন্দিরে দেখিনি। আমি বেশ কয়েকটা গেছি, যখনই আমি অনুভব করি যে এটা একটা শক্তিকেন্দ্র, আমি যাই। আমি প্রার্থনা করতে যাই না, চাইতে যাই না। আমি জীবনে কোনো মন্দিরে অভিষেক বা পুজো করিনি, ঠিক আছে, ওকে। কিন্তু এটা একটা অসাধারণ বিজ্ঞান। আপনি অবশ্যই এসে ধ্যানলিঙ্গ মন্দিরে বসুন। কোনো আচার অনুষ্ঠান নেই, কোনো মন্ত্র নেই, কোনো পুজো নেই, না কিচ্ছু না। এটা সবসময় একেবারে নিঃশব্দ থাকে। কেবল এসে এখানে বসুন আর দেখুন। এটা মূলত ধ্যানমগ্ন হওয়ার জন্য তৈরি হয়েছে। যে মানুষদের কোনো ধারণা নেই ধ্যান কি, যে মানুষদের কোনো নির্দেশ দেওয়া হয়নি, একটাও নির্দেশ ছাড়া আপনি মানুষকে ধ্যানমগ্ন করতে পারেন। তাই এগুলো হলো প্রযুক্তি, এগুলো কোনো বিশ্বাসধারা নয়। Technology is gone bad. প্রযুক্তিগুলো অকেজো হয়ে গেছে। My last question to you is, আপনার কাছে শেষ প্রশ্নটা হলো, যখন কেউ কাশীতে আসেন তখন কোন অভিজ্ঞতাটা তার অবশ্যই লাভ করা উচিত? সবার আগে অল্প একটু প্রস্তুত হয়ে আসা উচিত। আমি বলবো, আপনি যদি কাশী ঘুরতে আসেন কমপক্ষে 3 মাসের জন্য, কোনো সহজ ধ্যান প্রক্রিয়ায় দীক্ষা নিন, কিছুটা সময় ধ্যান করুন, নিজেকে আর একটু সংবেদনশীল করে তুলুন, আর তারপরে আসুন। আপনার সমস্ত বিশ্বাসকে বাড়িতে ফেলে রেখে আসুন। ধন্যবাদ সদ্গুরু, সত্যি ধন্য হলাম। এই গ্রহের সবথেকে জটিল এবং উন্নত যন্ত্র, সেটা হলো কাশী। এটা বিস্ময়কর যে কেউ এরকম একটা জায়গা সৃষ্টি করেছেন। আমরা তাদের কাছে নত হচ্ছি এর পেছনের বুদ্ধিমত্তার জন্য, এর পেছনে দক্ষতার জন্য, এর পেছনে দূরদর্শিতার জন্য, এর পেছনে সহমর্মিতার জন্য, প্রত্যেকের কাছে একে সহজলভ্য করে তোলার জন্য। এটাই প্রয়োজন পৃথিবীতে। কোনো মতবাদ নয়, কোনো দর্শন নয়, কোনো বিশ্বাস পদ্ধতি নয়। মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যাবার আর কিছু উপলব্ধি করার ক্ষমতা লাভ করা, যা কিনা এই মুহূর্তে ধরাছোঁয়ার বাইরে বলে মনে করা হয়, এটাই একমাত্র পথ যেভাবে মানুষ জানতে পারে। একমাত্র এভাবেই মানুষের চৈতন্য বৃদ্ধি পাবে। এটাই একমাত্র পথ যেভাবে মানুষ মানব সমাজে যে সংকীর্ণ ভেদাভেদ ঘটছে তার ঊর্ধ্বে বিকশিত হতে পারে। কিন্তু এই যন্ত্রগুলোকে ধারাবাহিকভাবে ধ্বংস করা হয়েছে। এই জিনিসগুলোকে ফিরিয়ে নিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ। অতীতে আমরা টিকে গেছি, প্রশ্নটা হল ভবিষ্যতে কি আমরা টিকে থাকব। এটাই মানবজাতির দুর্ভাগ্যজনক ইতিহাস।
যে এই শ্রেষ্ঠ জিনিসগুলো টিকে থাকবে না, সব থেকে তুচ্ছ জিনিসগুলো টিকে থাকবে, যদি না সমাজ এবং প্রত্যেকটি মানুষ এর প্রতি যত্ন নেন আর একে পরিপুষ্ট করে তোলেন। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি আগামী দিনের জন্য একটা পরিমার্জিত সমাজ চান, আমাদের সন্তানদের জন্য, তাদের সন্তানদের বসবাসের জন্য আমরা যদি এক পরিমার্জিত সমাজ চাই, এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা চারপাশের সূক্ষ্ম ভাবকে প্রতিপালন করি। তা না হলে স্থূল জিনিসগুলো যেভাবেই হোক প্রভাবশালী হবে। তুচ্ছতাকে খুব সহজেই প্রকাশ করা যায়, কিন্তু সূক্ষ্মতাকে প্রকাশ করা খুব কঠিন, কারণ এটা ঘটতে হাজার হাজার বছর সময় লাগে। তো এই প্রজন্মের মানুষ হিসাবে এটা আমাদের দায়িত্ব, জীবনের এই সূক্ষ্ম দিকগুলো তুলে ধরা আর কোনোভাবে তাদেরকে টিকিয়ে রাখা। প্রত্যেকে যে যতটা পরিমাণে পারেন, আমরা যদি আর একটা কাশি নির্মাণ করতে নাও পারি, এখন যা আছে তাকে আমাদের রক্ষা করা উচিত যতটা সম্ভব পারি, এবং আমরা যেন আরও যন্ত্র গড়ে তুলতে পারি যার মাধ্যমে মানুষ বৃহত্তর সম্ভাবনার সাথে যুক্ত হতে পারে। এর জন্য আমাদের বই পড়ার কোনো দরকার নেই, আমাদের আরও ব্যবহারিক যন্ত্রপাতি আর পদ্ধতির প্রয়োজন, যার মাধ্যমে কোনো মানুষ এই মুহূর্তে যা সেই বোধকে প্রসারিত করতে পারে।